সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুফিয়া মতিন মহিলা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি রামকৃষ্ণ দাস, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান। তো আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্র থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। যদিও আমরা জানি যে গণতান্ত্রিক মতবাদ নিয়ে শুরু থেকেই বিভিন্ন বিতর্ক চলে আসছে, তো বিভিন্ন মনীষী কেউ গণতন্ত্রের পক্ষে কেউ বিপক্ষে আলোচনা করেছেন। তো আমরা আমরা জানি যে আমরা যদি বর্তমান বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাই, তখন দেখি যে বিভিন্ন রাষ্ট্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ব্যবস্থা দেখা যায় সফল হয়েছে, আবার কেউ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এখনও সফলতা অর্জন করতে পারেনি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে হয় তাহলে কিছু শর্ত পালন করতে হবে। তো এই শর্তগুলো আজকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব, তোমাদের সামনে আমি এখন তুলে ধরতেছি। তো প্রিয় শিক্ষার্থী, এখন প্রথমেই যে স্টেপটি আলোচনা করবো সেটা হচ্ছে গণতান্ত্রিক চেতনা। আমরা জানি যে গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ জনগণই হচ্ছে গণতান্ত্রিক জনগণ। আর এই যে গণতান্ত্রিক চেতনা এবং দূরদৃষ্টি সম্পন্ন নাগরিককেই বলা হয় তাকে গণতান্ত্রিক জনগণ। আর যদি গণতান্ত্রিক চেতনা যদি বৃদ্ধি পায় জনগণের মধ্যে, তখন কিন্তু রাষ্ট্রীয় কাজে, বিভিন্ন কাজে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ লাভ করে। এতে করে দেখা যায় যে সরকার যে সমস্ত কার্যাবলী পরিচালনা করে সেই সমস্ত কার্যাবলীর সমালোচনার মাধ্যমে ভুল ত্রুটি সমালোচনা করে দেখা যায় যে সরকারকে বিভিন্ন জনকল্যাণমুখী কাজে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। আর এতে করে দেখা যায় যে জনকল্যাণে সরকারও বিভিন্ন জনকল্যাণ কাজে সরকারও উৎসাহ উদ্দীপনা পেয়ে থাকে। আর এটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম শর্তাবলী। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে স্টেপটি আলোচনা করবো সেটা হচ্ছে গণতান্ত্রিক ঐতিহ্য। আমরা দেখি যদি বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি তাকাই, তখন দেখি যে গণতান্ত্রিক ঐতিহ্যের অভাবে অনেক রাষ্ট্র গণতন্ত্রে গণতন্ত্র অর্জনে গণতন্ত্রের সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে। আর এই দেখা যায় সময় মতো নির্বাচন অনুষ্ঠান, জনমত বা ম্যান্ডেট যদি না থাকে তখন ক্ষমতা ছেড়ে দেওয়া, তারপর আইনসভায় বা গোলটেবিল আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান, এই সমস্ত হলো গণতান্ত্রিক ঐতিহ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর এই গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া কোনোদিনও গণতান্ত্রিক সফলতা অর্জন করা সম্ভব নয়। আর সেই জন্যে গণতান্ত্রিক গণতন্ত্রকে যদি সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করতে হবে। তো পরের যদি আমরা যদি স্টেপটা দেখি তাহলে আমরা দেখব যে ব্যাপক শিক্ষা। আমরা জানি যে শিক্ষা অবশ্যই প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু শিক্ষা প্রয়োজন, মানুষকে আত্ম উপলব্ধি করতে, তার চিন্তা বিবেককে জাগ্রত করতে এবং তাদের রাজনৈতিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করতে ব্যাপক শিক্ষার প্রয়োজন কাজী। আর সেই জন্যেই কিন্তু আমাদের সার্বজনীন ভোটাধিকারের পূর্বে সার্বজনীন শিক্ষা নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু যদি আমরা যদি সার্বজনীন শিক্ষা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে এগিয়ে নিতে পারবো, গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানলাম যে এখন আমরা যে স্টেপটি জানব সেটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। আমাদের প্রত্যেকটা সমাজ বা প্রত্যেকটা দেশে, গণতান্ত্রিক দেশে অবশ্যই অর্থনৈতিক সমতা আনয়ন করতে হবে। অর্থনৈতিক সাম্য যদি না থাকে, যদি অভাবগ্রস্ত থাকে, দেখা যায় অভাবগ্রস্ত লোককে কিন্তু ভুল পথে পরিচালনা করা কিন্তু সহজতর হয়ে পড়ে। আর সেই জন্যেই আমাদের গণতন্ত্রকে যদি সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই আমাদের দেশে, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে অবশ্যই অর্থনৈতিক সমতা বা সাম্য প্রতিষ্ঠা করা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে স্টেপটি আলোচনা করবো সেটা হচ্ছে উপযুক্ত নেতৃত্ব। বিশেষ করে দক্ষ, সৎ এবং সুনিপুণ নেতৃত্ব ছাড়া গণতন্ত্রকে সঠিকভাবে এগিয়ে নেওয়া যায় না। আর গণতন্ত্রকে যদি সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই দক্ষ, সৎ, যোগ্য নেতৃত্বের প্রয়োজন। কারণ বর্তমান আধুনিক রাষ্ট্রে দেখা যায় বিভিন্ন সমস্যা জর্জরিত, আর এই বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টি থাকতে হবে। তাহলেই কিন্তু একটা দেশকে এগিয়ে নেওয়া যায়। আর সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত নেতৃত্বের মাধ্যমে কিন্তু গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলা যায়।
তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানবো যে সুষ্ঠু জনমত। আমরা জানি যে গণতন্ত্র সুষ্ঠু জনমতের উপর ভিত্তি করে গড়ে ওঠে। আর মূলত দেখা যায় যে ক্ষমতাসীন সরকার, গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতাসীন সরকার মূলত জনমতকে কিন্তু প্রাধান্য দিয়ে থাকে। আর এই জনমতকে প্রাধান্য দেওয়ার ফলে দেখা যায় যে সরকার কিন্তু জনমতের বিরুদ্ধে কোনো কাজ করতে পারে না। আর সে লক্ষ্যে যদি সুষ্ঠু জনমত যদি গঠন করা যায়, তাহলে কিন্তু গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে তোলা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো যে একাধিক রাজনৈতিক দল তো গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত, বিশেষ করে গণতান্ত্রিক রাষ্ট্রে, আমরা জানি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একাধিক রাজনৈতিক দল অবশ্যই থাকবে। কারণ আর এই সমস্ত রাজনৈতিক দলগুলাকে, যারা ক্ষমতাসীন বা বিরোধী দলগুলো, প্রত্যেকটা দলগুলাকে অবশ্যই জনভিত্তিক হতে হবে, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে হবে। এবং একটা রাষ্ট্রের জাতীয় সমস্যার সমাধান কল্পে তারা প্রত্যেকটা দলমত নির্বিশেষে সরকারি ক্ষমতাসীন বা বিরোধী দলগুলোকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের দায়িত্ব পালন করতে হবে। তাহলেই কিন্তু গণতন্ত্রকে আমরা সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করবো যে মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। আমরা যদি দেখি যে গণতন্ত্রের সফলতার জন্য অবশ্যই একটা অপরিহার্য একটা শর্তাবলী হচ্ছে মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম। বিশেষ করে রেডিও, টেলিভিশন বা অন্যান্য রাজনৈতিক মঞ্চে যদি দেখা যায়, ক্ষমতাসীন এবং বিরোধী দলগুলোকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়াও দেখা যায় রাষ্ট্রায়ত্ত যে সমস্ত প্রচার মাধ্যমগুলো থাকে, সে সমস্ত প্রচার মাধ্যমে বিরোধী দলের মতামতকে প্রাধান্য দিতে হবে। তাহলেই কিন্তু গণতন্ত্রকে আমরা সাফল্যের দিকে এগিয়ে নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমরা জানি যে গণতন্ত্রকে সফল করার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ অবশ্যই প্রয়োজন। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমে ক্ষমতাকে আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে পারবো। আর যখন ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়, তখন কিন্তু স্থানীয় শাসনকে কিন্তু শক্তিশালী করা যায়। আর স্থানীয় স্বায়ত্তশাসনকে শক্তিশালী করা মানে কি? গণতন্ত্রকে শক্তিশালী করা। আর সেই জন্যে কিন্তু আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে যদি আমরা যদি সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব যে লিখিত সংবিধান। তো লিখিত সংবিধান, আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান অবশ্যই লিখিত হতে হবে। আর এই লিখিত সংবিধান যদি গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যদি লিখিত হয়, তাহলে এই লিখিত সংবিধানে জনগণের অধিকার, কর্তব্য এবং সরকার কীরূপ আচরণ করবে জনগণের প্রতি, সব কিছু লিপিবদ্ধ থাকে এই সংবিধানে। আর এই এতে করে দেখা যায় যে একটা ক্ষমতাসীন সরকার এতে করে স্বেচ্ছাচারীও হতে পারবে না। আর সেই জন্যই কিন্তু গণতন্ত্রকে যদি আমরা যদি সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদের সংবিধানকে লিখিত হতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে স্টেপটি আলোচনা করব সেটা হচ্ছে আইনের অনুশাসন। তো আইনের অনুশাসন, আমরা জানি যে আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, সকলেই সমান, দল মত নির্বিশেষে ক্ষমতাবান সকলেই কিন্তু আইনের শাসন মেনে চলতে হয়। আর সকলকে এটা যদি আমরা যদি আইনের অনুশাসন যদি সমাজে যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু কি গণতন্ত্রকে আমরা কিন্তু সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। তো বিচার বিভাগের স্বাধীনতা, আমরা জানি যে বিচার বিভাগ যদি তাদের বিচার কার্য যদি স্বাধীনভাবে তারা যদি কার্য পরিচালনা করতে পারে, তারা সমস্ত বয়বীতির ঊর্ধ্বে থেকে যদি কার্য পরিচালনা করতে পারে, তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারবো। আর সেই জন্য এই শাসন বিভাগ এবং আইন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে বিচার বিভাগকে। আর তাহলেই কিন্তু আমরা কিন্তু গণতন্ত্রকে সামনের দিকে বা সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে পয়েন্টটা আমি আলোচনা করব গণতন্ত্রের সফলতার জন্য, সেটা হচ্ছে সহনশীলতা। আমরা জানি যে গণতন্ত্রের অপরিহার্য শর্ত হচ্ছে সহনশীলতা। আর সহনশীলতাকে আমরা গণতন্ত্রের প্রাণ হিসেবে অভিহিত করতে পারি। আর অপরের মতামতকে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে, তাহলেই কিন্তু গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে গড়ে তোলা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে
এই যে উপরের যে শর্তাগুলো, এই শর্তগুলো যদি আমরা যদি যথাযথভাবে যদি পালন করতে পারি, তাহলেই গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কি উন্নত বা কি উন্নত, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু এই গণতন্ত্রের সফলতার জন্য, প্রত্যেকটা রাষ্ট্রের জন্য কিন্তু এই শর্তগুলো সমানভাবে প্রযোজ্য। আর এই শর্তগুলো পালনের জন্য সকলকে দল মত নির্বিশেষে সকলকেই কিন্তু আন্তরিক ঐকান্তিক প্রচেষ্টা থাকতে হবে, তাহলে কিন্তু গণতন্ত্রকে আমরা সাফল্যমণ্ডিত করে গড়ে তুলতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, আমার এই আজকের আলোচনার মাধ্যমে তোমরা গণতন্ত্রের সফলতার যে সমস্ত শর্তাবলী, এই সমস্ত শর্তাবলী সম্পর্কে অবশ্যই তোমরা ধারণা লাভ করবে। তো তোমরা বাসায় ভালোভাবে অনুশীলন করবে। এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।